8ই ডিসেম্বর ভারতব্যাপী 24 ঘন্টা বন্ধকে কেন্দ্র করে সিপিআইএম তথা বিজেপি দুই পক্ষই নিজ নিজ অবস্থানের কথা সাফ জানিয়েছেন। বামপন্থীদের দাবি বন্ধ হচ্ছেই, বিপরীতে বিজেপি ও বামপন্থীদেরকে লোহার চানা চাবানোর দৃঢ় নিশ্চয়তা প্রকাশ করেছে। নমস্কার আপনাকে, আমরা আজকে দেখলাম আপনারা বাপুরের তরফ থেকে একটু আপনারা সাংগঠনিক মিছিল করলেন বৈরা শহরে, আর আগামীকাল তো আপনারা ভারত বন্ধু ডেকেছেন 24 ঘন্টা, তো কেন ডেকেছেন এবং আজকে মিছিল করলেন, কেন করলেন, কালকে যে আপনারা বন্ধু ডেকেছেন? আমাদের দেশের 10টি ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন আগামীকালকে 24 ঘন্টার ভারত বন্ধে ডাক দিয়েছেন। আমাদের দেশের বিশেষ করে শ্রমিক সহ সর্ব অংশের মানুষের জীবন জীবিকার সাথে সম্পর্কযুক্ত 12 দফা দাবির ভিত্তিতে কালকের বন্ধের আহ্বান করেছেন। একমাত্র বিজেপির শ্রমিক সংগঠন বিএমএস এবং আরেকটি সংগঠন বাদ দিলে পরে সিআইটিউ আইএনটিউসি সহ এআইটিউটিউসি সহ সারা ভারতবর্ষের বৃহত্তম যে শ্রমিক সংগঠনগুলো তারা এই বন্ধের ডাক দিয়েছে। কারণ যেভাবে ভারতবর্ষের সরকার একের পর এক শ্রমিকদের উপর সিদ্ধান্তের মধ্যে দিয়ে আক্রমণ নামিয়ে আনছেন, শ্রমিকদের অর্জিত অধিকারগুলো কেড়ে নিচ্ছেন, প্রতিদিন মানুষ অনিশ্চয়তার মধ্যে ভুগছেন, যারা কাজের সাথে যুক্ত তারা সেখানে কাজ হারাচ্ছেন, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে শ্রমিক সংগঠনগুলো এই বন্ধের ডাক দিয়েছে। এখানে ভারতবর্ষের মধ্যে নিত্য প্রয়োজনের দাম আকাশ ছোঁয়া। আপনারা জানেন যে আমাদের রাজ্যের সহ সারা ভারতবর্ষে সাধারণ একটা নিত্য প্রয়োজনীয় জিনিস পেঁয়াজ 3 মাস যাবৎ তার দাম 50 থেকে 150 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। দেশের মধ্যে যে একটা সরকার বা রাজ্যের মধ্যে একটা সরকার আছে, মানুষ সেগুলোকে বুঝতে পারছেন না, এমন মনে হচ্ছে যাতে তাদের কোনো দায়ভার সেই বিষয়টাতে নেই। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বেকারদের কর্মসংস্থানের দাবিতে, শ্রমিকদের ন্যূনতম মজুরি 18,000 টাকার দাবিতে, ন্যূনতম পেনশন 3,000 টাকার দাবি সহ 12 দফা দাবিতে আগামীকালকের এই ধর্মঘট আমরা দল মত নির্বিশেষে সমস্ত অংশের মানুষের কাছে আমরা আহ্বান করছি। সিআইটির তরফ থেকে আহ্বান করা হয়েছে, বিভিন্ন গণসংগঠনগুলো সেই ধর্মঘটকে আমরা সমর্থন করেছি, যে ধর্মঘট পালন করার মধ্য দিয়ে এদেশের সরকারের কাছে একটা বার্তা দিন। যেভাবে দেশের সরকার একের পর জনবিরোধী সিদ্ধান্তগুলো গ্রহণ করছেন, শ্রমিক বিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন, আমাদের দেশের যে রাষ্ট্রায়ত্ত শিল্প কল কারখানাগুলো আছে, আমাদের দেশের বৃহত্তম পরিবহন মাধ্যম যেটা হচ্ছে রেল, তাকে পর্যন্ত ছাড়ছে না। ইতিমধ্যেই 150টার বেশি রেল বেসরকারি হাতে দিয়ে দিয়েছে, রেলের প্ল্যাটফর্ম থেকে শুরু করে টিকিট কাউন্টার সেগুলোকে আজকে বেসরকারি মালিকানার হাতে তুলে দিচ্ছে। অর্থাৎ এই দেশের সরকার বড়লোকদের দালালি হিসাবে মাঝের মধ্যে নেমেছেন। সেই নিরিখে শ্রমিকদের ধর্মঘট হচ্ছে আন্দোলনের চূড়ান্ত রূপ, তাদের কাছে বিকল্প কোনো রাস্তা নেই। তার জন্য ভারতবর্ষের সমস্ত অংশের শ্রমিক সহ কৃষক ছাত্র যুব সমস্ত অংশের মানুষ এই ধর্মঘটকে সমর্থন করেছেন এবং এই ধর্মঘটের মধ্য দিয়েই শ্রমিকের অর্জিত অধিকার যাতে আদায় হয়, মানুষের ন্যায্য অধিকার যাতে আদায় হয়, এদেশের দেশের সরকারের সম্বিত যাতে ফিরে তারা যাতে জনস্বার্থে সিদ্ধান্ত নেন তার বার্তা দেওয়ার জন্য আগামীকালকের এই বন্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল মতের ঊর্ধ্বে উঠে সবাই আগামীকালকের বন্ধকে আপনারা পালন করবেন, এই প্রত্যাশা সকলের কাছে রাখছি। আমরা দেখছি এই কৈলাসহরের মধ্যে, আমরা যখন 6টার সময় আমাদের মিছিল ছিল, আমরা যখন মিছিলে আসছিল আমাদের লোকজন, তখন রাস্তার মধ্যে বিজেপির প্রথম সারির নেতারা উপস্থিত থেকে আমাদের 2টো অটোকে সেখানে ভাঙচুর করা হয়, আমাদের 10 থেকে 12 জন কমরেড কম অল্প বিস্তর সেখানে আহত হন। সেখানের মধ্যে আমাদের নির্দিষ্ট টাইম শেষ হওয়ার পরে আমাদের মিছিল করতে দিচ্ছে না, 4টা পর্যন্ত টাইম ছিল, 3টা থেকে 4টা বিজেপির মিছিলের টাইম, সেই মিছিলের টাইমটাকে 6টা 15 পর্যন্ত তারা কন্টিনিউ করলেন। গণতন্ত্র আছে? আমরা তো প্রত্যাশা করিনি এই জায়গার মধ্যে এটা, কারণ 4টায় যেখানে শেষ হওয়ার কথা 6টা 6টা পর্যন্ত তারা মাঠটা দখল করে রাস্তা ছাড়ছেন না। আমরা বলছি যে না, গণতান্ত্রিক অধিকার এটা আমাদের অর্জিত অধিকার, এটা সাংবিধানিক অধিকার, যে কেউ যদি মনে করে এটা কেড়ে নেবে আমরা কেড়ে নিতে দেবো না, প্রয়োজনে রাত্র ওয়েট সারা রাত্র আমরা অপেক্ষা করবো, কিন্তু আমাদের মিছিল করতেই হবে, আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদেরকে প্রয়োগ করতে থেকে বাধা দিতে পারে না। যাই হোক, আমরা অনেক দেরিতে হলো আমরা মিছিল করেছি, মানুষের কাছে আমাদের আহ্বান রয়েছে যে দলমত নির্বিশেষে এই বন্ধটাকে পালন করুন, এই বন্ধের যে দাবিগুলো তার প্রত্যেকটা না কোনো দাবির সাথে আপনি শ্রমিক হন, আপনি কৃষক হন, আপনি ছাত্র যুব হন, আপনি শিক্ষক কর্মচারী হন, আপনি মা বোন যেই হন না কেন, আপনার কোনো না কোনোভাবে তার স্বার্থ সম্পর্ক রয়েছে। কাজেই এটা জনগণের ধর্মঘটে রূপায়িত করবেন আগামীকাল। বিজেপির লোকগুলো জোর জবরদস্তি করবার চেষ্টা করছে, কিন্তু তারা জানে না জোর জবরদস্তি শেষ কথা বলে না, শেষ কথা বলেন
মানুষ এবং এটা ইতিহাস প্রমাণিত। জার্মানির হিটলারের চাইতে বড় ফ্যাসিস্ট পৃথিবীতে জন্মগ্রহণ করেনি, সেই হিটলারকে একদিন শেষ হতে হয়েছে। আর আমার দেশের আজকের দিনের হিটলার, আজকের দিনের ব্রিটিশ যারা আছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং তাদের উত্তরসূরিরা যেভাবে মানুষের অর্জিত অধিকার কেড়ে নিতে চাইছেন, মিছিল করবার অধিকার কেড়ে নিচ্ছেন, মিছিল করবার অধিকার করে নিচ্ছেন, ওই বিকেলবেলা শ্রীরামপুর থেকে যাতে লোক আসতে না পারে তার জন্য শ্রীরামপুরে আমাদের পার্টির অফিসকে আক্রমণ করেছে, আমাদের পার্টি অফিসের ড্রাইভার লিটন চক্রবর্তী তাকে আক্রমণ করেছে। এই পরিস্থিতি চলছে, তার মধ্যে দাঁড়িয়েও আমরা আমাদের কমরেডরা বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছেন নিজেদের অধিকার আদায়ের জন্য। সবাই মিলে রাস্তায় সবাই আগামীকালকের এই ধর্মঘটকে সমর্থন করুন, যে যে পেশার সাথে যুক্ত আছেন। এটা আমাদের ব্যক্তিগত দাবি নিয়ে লড়াই না, শুধু বামপন্থীদের দাবি নিয়ে লড়াই না, সমগ্র অংশের মানুষের দাবি নিয়ে লড়াই। সেই লড়াই আপনি সমর্থন করুন, আপনারা পাশে থাকুন, আপনাদের জন্য বামপন্থীরা সবসময় পাশে ছিল, পাশে আছে এবং আগামী দিনেও পাশে থাকবে। স্যার নমস্কার আপনাকে। স্যার আপনি জানেন আগামীকাল 8ই জানুয়ারি বামফ্রন্ট এবং তার যে সিটু শ্রমিক সংগঠন সঙ্গে আইএনটিসি সহ 10টি শ্রমিক সংগঠন মিলে স্যার তারা 12 দফার দাবিতে আগামীকাল থেকে আগামী পরশু দিন সকাল 6টা পর্যন্ত মিনস 24 ঘন্টা তারা ভারতভবন ডেকেছে। তো আজকে কৈলাসহর স্যার এই নিয়ে একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং তারা বলছে যে আগামীকাল এই বন্ধকে সফল করতে গিয়ে তারা আপ্রাণ চেষ্টা করবে তাও গণতান্ত্রিক মতে। এবং বিএমএস বলছে যে আগামীকাল এই বন্ধ যাতে কোনোভাবে সফল না হয় তার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। তো স্যার এই ব্যাপারে স্যার আমরা একটু আপনার প্রতিক্রিয়া জানতে চাইছি। নমস্কার, প্রথমে আপনাকে জানাই বিশেষ করে আগামীকালকে ভারতবর্ষের দেশদ্রোহী বলা যায়, দেশদ্রোহী পার্টি কমিউনিস্ট পার্টির ঢাকা এবং তাদের যে সংগঠন সিআইটিইউ তাদের ডাকা যে কর্মনাশা এবং সর্বনাশা বন্ধ, এটা সম্পূর্ণরূপে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই কারণেই প্রতিবাদ জানাচ্ছি, আমরা আজকে একটা পোস্টারিংয়ে দেখেছিলাম কমিউনিস্ট পার্টির যে কাজের দাবিতে 8 ঘন্টা কাজ বন্ধ, এটা হতে পারে যে শ্রমিক সংগঠন তারা ডাক দিয়েছে। আমরা যতটুকু জানতাম এই কমিউনিস্ট পার্টির উৎপত্তি হয়েছিল শ্রমিকের স্বার্থ রক্ষার জন্য, শ্রমিকের 8 ঘন্টা কাজের দাবিতে ন্যায্য দাবিতে তারা আন্দোলন করেছিল চিকাগো শহরে। আমেরিকাতে অনেক শ্রমিক আমেরিকার প্রশাসনের কাছে গুলিবিদ্ধ হয়ে মারাও গেছিলো, এটা ইতিহাস আমরা জানতাম। এবং বিশেষ করে তার জন্যই তারা মে ডে তাদের খুব ভালো করে পালন করে উদযাপন করে। তো স্বাভাবিক কারণে প্রশ্ন জাগে, যারা শ্রমিক দরদী নিজেদেরকে বলে আখ্যায়িত করে, যারা গরিব দরদী বলে আখ্যায়িত করে, আপনি বলুন তো আগামীকালকের এই স্ট্রাইক থেকে সারা ভারতবর্ষের কোন শ্রমিকের কী লাভ হতে পারে, কোন সাধারণ গরিব মানুষের কী লাভ হতে পারে? কোনো লাভ হবে না এই বন্ধ থেকে। আপনি জানেন সারা ভারতবর্ষ নয় সারা বিশ্বের মধ্যে বর্তমানে একটা অর্থনৈতিক মন্দা চলছে, তারই উপরে যদি সারা দেশ একদিন সম্পূর্ণ একদিন যদি বন্ধ থাকে সরকারের কত টাকা ক্ষতি হতে পারে, সাধারণ মানে জীবনযাপনে জনজীবনে কতটা বিপর্যস্ত আসতে পারে। তো এই সব কিছু মিলিয়ে আগামীকালকের স্ট্রাইক বা বন্ধ সিপিএমের টাকা সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং বিশেষ করে আমরা বিশ্বাস করি ভারতবর্ষের কোনো সুনাগরিক, রাষ্ট্রবাদী কোনো সুনাগরিক এই বন্ধকে মেনে নিতে পারেন না, মানবেনও না। আমরা এর আগেও দেখেছি কমিউনিস্ট পার্টি সম্ভবত 2 সেপ্টেম্বরে তারা ভারতবন্ধ ডাকত, তাদের কোনো দেশেই কোনো আমাদের ভারতবর্ষের কোনো রাজ্যেই তারা অভূতপূর্ব সাড়া দিতে পারেনি বা মানুষ তাদের কথা শুনেও না। আগামীকালকেও আমরা বিশ্বাস করি আমাদের রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা বেরিয়ে আসবেন, স্কুল কলেজ খোলা থাকবে, অফিস আদালত খোলা থাকবে, বাজারঘাট খোলা থাকবে, সমস্ত জনজীবন স্বাভাবিক থাকবে। কারণ গত 2 দিন যাবৎ আমরাও বিভিন্ন জায়গাতে যাচ্ছি, মানুষের সাথে কথা বলছি, প্রত্যেকেই বলছেন যে কমিউনিস্ট পার্টির এই অবৈধ বন্ধ কেউই মানছেন না এবং প্রত্যেকেই আগামীকালকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসবেন, এটা আমরা বিশ্বাসও করি। এবং আমরা প্রত্যেকের কাছে আবেদনও রাখবো যে আপনারা সবাই নির্ভয়ে বেরিয়ে আসবেন, সরকার আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি, চিন্তার কোনো কারণ নাই। এবং বিশেষ করে এই বামেদের যে অবৈধ বন্ধ এবং এই দেশদ্রোহী পার্টি যারা বারে বারে দেশের বিরুদ্ধে কথা বলে, দেশকে ধ্বংস করার যারা কথা বলে এবং দেশের সার্বিক মানে অনুন্নয়নের জন্য যারা প্রতিনিয়ত চেষ্টা করে তাদেরটাকে আমার মনে হয় না সাড়া দেওয়াটা কোনোভাবেই উচিত হবে। তাই প্রত্যেককেই বেরিয়ে আসার আমরা আবেদন জানাবো এবং আমরা চাই আগামীকালকে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধকে প্রত্যাহার করে স্বাভাবিক জীবনযাপন আমরা
চালু করতে চাই এবং আমরা বিশ্বাস করি সেটাই রাজ্যের মানুষ দেশের মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে রাজ্যে এবং দেশে সর্বত্র স্বাভাবিক জীবনযাপন টানবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।